আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি একটা ক্যাবিনেটের অর্ডার করেছি, সেটা আসবে। আর এটা হচ্ছে আমার ওভেনের র‍্যাক ছিল, এই ওভেনের র‍্যাকটা আমার ছিল এই জায়গায়। আমি এখন একটা ডাইনিং ক্যাবিনেটের অর্ডার করেছি। আমি ঠিক করেছি যে এই জায়গাটাতে আমি ডাইনিং ক্যাবিনেটটা রাখবো, যেহেতু এইদিকেই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা। মেহমান আসলে আমি যাতে করে এই ডাইনিং ক্যাবিনেটের উপরে খাবারগুলো সার্ভ করে রাখতে পারি। আমরা যখন অনেক বেশি গেস্ট আসে তখন আসলে ডাইনিং টেবিলে অনেক আইটেমের যখন রান্না করি তখন আর সব কিছু ডাইনিংয়ে একদম গুছিয়ে দেওয়া যায় না। তো আমি যদি এই সাইডে একটা ডাইনিং ক্যাবিনেট দিয়ে উপরে খাওয়ারগুলো বুফের মতো করে সাজিয়ে রাখি, তাহলে এখানে বসে ডাইনিং টেবিলে বসে ওখান থেকে আমি সার্ভ করতে পারবো বা নিয়ে খেতে পারবো। ও, আপনার আর লোক নাই? হ্যাঁ, একাই আসছেন কেন আপনি? এটা তো ঠিক না, আপনি এখানে যে লোক পাবেন এটা কোনো কথা? আপনাদের তো উচিত লোক নিয়ে আসা। এই যে যে আল্লাহ জানা হবে নাকি, মাপ তো দিয়েছি ঠিক মতো, বিসমিল্লাহ, মনে তো হয় না হবে। পারবেন আপনি একা? তো ক্যাবিনেটটা চলে আসছে। আমি আগে থেকে এখানে জায়গাটা খালি করে রেখেছিলাম, আসলে ঘরে জিনিস বেশি হয়ে গেলেও সমস্যা, কারণ হচ্ছে আমার এখন রান্নাঘরে আমি সেট করতে পারছি না সব কিছু। দেখি পুরোপুরি কিভাবে সেট করি এখনো বুঝতে পারছি না। একা একা পারবেন? আস্তে আস্তে করেন। পায়াগুলো তো এমন ছিল না, অর্ডার দিচ্ছে যে পায়াগুলো একটু বাঁকা টাইপের ছিল, ডিজাইন ছিল করে ময়না মুছে ফেলতেছে। আমার অনেক পছন্দ হয়েছে জিনিসটা, খুব ভালো লেগেছে। যদিও বা কফি কালার দেওয়ার কথা ছিল, আমার কাছে এখন এটা ব্ল্যাক মনে হচ্ছে। সুন্দর করে ময়না মুছে ফেল। হ্যাঁ, অনেক বড় বড় ড্রয়ার গুলা, মাশাআল্লাহ, খুবই পছন্দ হয়েছে আমার জিনিসটা। একদম গভীর কি ড্রয়ারটা, না অনেক গভীর, একদম তিনটা ড্রয়ার দুই সাইডে এরকম, খুবই পছন্দ হয়েছে আমার জিনিসটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটার উপরের জন্য আমি একটা গ্লাসও রেডি মানে অর্ডার করে দিয়েছি, এটার মাপে একদম হুবহু। গ্লাসটা এখন এখানে বসিয়ে দিব। এখন চিন্তা করতেছি এই জায়গাটা থেকে আমি ওভেনটা রাখবো, মাইক্রোওভেনটা নাকি রাখবো না, রাখলে মনে হচ্ছে এটার শোটা নষ্ট হয়ে যাবে। আর এটার সাথে এটাও যাচ্ছে না কালার, যদিও বা আমি বলেছিলাম এই কালারটাই দিতে, যেহেতু আমার শোকেজের সাথে যেন মিলে যায়। সেট করতে পারছি না, কিভাবে রাখলে আসলে সুন্দর লাগবে সেটাই বুঝতে পারছি না। ওভেন দুইটা কি এখানে রাখবো নাকি একটা ওভেন মাইক্রোওভেনটা ওখানে রাখবো, এটাই বুঝতে পারছি না। আসলে এত জিনিস জিনিস সব কিছুই লাগে, বেশি হয়ে গেলেও সমস্যা, এত জিনিস। একদম তো ঘোলা এটা, ঘোলা হয়ে যাবে। টাকা গোনেন আবার, গুনছেন? ঠিক আছে, আপাতত এইভাবে রেখেছি, ওভেনটা এটার উপরে রেখে দিয়েছি। যখন মেহমান আসবে খাবারগুলো সার্ভ করবো এই ক্যাবিনেটের উপরে, তখন ওভেনটা একটু সরিয়ে নিতে হবে আর কি। যেহেতু ওভেনটা আমার সবসময় লাগে, ওভেনটা এখানেই রাখতে হবে, কারণ রান্নাঘরে রাখার মতো স্পেস বা যে হোল্ডারও নাই আমি এখানে ইউজ করার জন্য। একটাই হোল্ডার আছে, শুধু ইলেকট্রিক ওভেনটা ইউজ করতে পারবো। আর এখানেও এগুলো এইভাবে রেখেছি, পরে আর একটু গুছিয়ে রাখবো, এখন রান্না বান্না করতে হবে। আপাতত আমি এভাবে করে এটাকে সাজিয়েছি।
আমার ইচ্ছা আছে এখানে ওভেনটা রাখবো না, এটার উপরে আমি খাবার সার্ভ করব। তো কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেবিনেটটা সেট করে আর দুপুরে রান্না বান্না কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিল, তাড়াহুড়া করে আসলে সব কিছু করতে হয়েছে। দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম, এখন কাঁথাটা ধরেছি, এটা আমার ভিডিওতে দেখেছেন আপনারা, আমার বোন আমার জন্য নিয়ে আসছে, তো আজকে থেকে এটা শুরু করছি, আশা করছি দেরিতে হলো শেষ করব ইনশাল্লাহ, আর শেষ করলে আপনাদের সাথে শেয়ার করব বলেছি করব ইনশাল্লাহ। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি চা খাবো, তার আগে এই মুড়ির মোয়াটা খেয়ে নিচ্ছি। এদিকে ময়না আলমিরা গুছাবে, আমার আলমিরার থেকে সব কিছু নামিয়ে ফেলেছে, এখন আলমারিটা গুছাবে ময়না। আমার জন্য চা নিয়ে আসছিস? ময়না আমার জন্য চা নিয়ে আসছে, আমি এখন চা খাবো, একটু পানি নিয়ে আয়। তার আগে মোয়া খাইছি তো, পানি না খেলে চাটা মিষ্টি লাগবে না, যদিও চাতে আমি মিষ্টি একদমই কম খাই। তুই গুছা, আমি এখানে বসে বসে দেখি, আমি কাঁথা সেলাই করি আর তুই গুছা। ওড়না পায়জামা জামা একটা একটা করে সেট যেভাবে রাখোস আর কি সবসময়। এই জামাটা পরা হয় না, যে জামাগুলো পরি না এগুলো একটা সাইডে রাখ, একদম এক সাইডে রেখে দে, এই জামাটা তো একদমই পরি না। আমি তো কাঁথা শিলা নিতে ব্যস্ত ছিলাম, ময়না আলমিরাটা গুছিয়ে চলে গেছে, দেখি তো কিভাবে গুছিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছে। ময়নার কাজই হচ্ছে এগুলা, আলমিরা গুছানো, ফার্নিচার মোছা মুছি করা, এগুলোই হচ্ছে ময়নার কাজ, ও বসে থেকে থেকে এসব কাজগুলাই করে, খুব সুন্দর করে গুছিয়েছে। আবার আমাকে যাওয়ার সময় বলেছে, খালামণি এই পাশ গুছিয়েছি আর এই পাশটা পরে গুছাবো, তো এই পাশটা আমি দেখতেছি গুছানোই আছে। এ হচ্ছে আমার আলমিরা গুছানো, আসলে এত বেশি বাইরে যাই আমরা যার কারণে জামা কাপড় পরে পরে বের হয়ে যাই, সবসময় আলমিরা এলোমেলোই থাকে, তো ময়না সবসময় এরকম গুছিয়ে গুছিয়ে রাখে, এই জন্য ময়নাকে সবসময় আমি ধন্যবাদ বলি, যে ময়না তোকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে আমার আলমিরা গুছিয়ে রাখার জন্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।